হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক আপুর প্রশ্ন থাকে যে খুব সহজে, খুব তাড়াতাড়ি, একদম পারফেক্ট হুইপ ক্রিম কীভাবে তৈরি করা যায়, আর যারা একদমই নতুন বেকিংয়ে তাদের জন্যই খুবই হেল্পফুল। ফস্টার ক্লার্কের যে পাউডার ক্রিমটা আছে, এটা আমরা অনেকেই কিভাবে ক্রিম তৈরি করতে হয় জানি না, বা এই ক্রিমটা তৈরি করা অনেকটা একটু কষ্টসাধ্য অনেকের কাছে। আসলে এটার মেজারমেন্টটা ঠিক মতন না হলে ক্রিমটা তৈরি করা খুব টাফ হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে আর এত ইজিভাবে এই ক্রিমটা তৈরি করে, একটা পারফেক্ট ফস্টার ক্লার্কের পাউডার হুইপ ক্রিম তৈরি করে দেখাবো, যেটা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তাহলে কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। এর জন্য আমি ফস্টার ক্লার্কের যে হুইপ ক্রিম আছে সেটার একটা প্যাকেট নিয়েছি। প্যাকেটটা আপনাদের সামনেই ওপেন করব। এর ভিতরে দুইটা স্যাশে থাকে, দুইটা প্যাকেট থাকে, সেটা আমরা যারা ব্যবহার করেছি আগে সবাই জানি। দেখতে পাচ্ছেন দুটা প্যাকেট আছে। এটা হচ্ছে ফস্টার ক্লার্কের হুইপ যে ক্রিমটা আছে সেটার গুঁড়ো ফর্মে আসে আর কি, পাউডার ফর্মে আসে। এটাকে আর কি লিকুইডইভাবে আমাদেরকে হুইপ ক্রিম বানাতে হয়। তো প্যাকেট দুটো আমি কেটে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে। চেষ্টা করবেন একটু গর্তযুক্ত বড় স্টিলের বা কাচের যে কোনো পাত্র নিতে। প্যাকেট দুটো নিয়ে নিলাম কেটে। আজকে দুই প্যাকেটেই আমি করে দেখাবো আপনাদেরকে। আর এই দুই প্যাকেটে এটা দিয়ে একটা 6-7 ইঞ্চি কেক ভালোভাবে ডেকোরেশন করা হয়ে যায়। এখানে প্যাকেটের গায়ে লেখাই আছে যে প্রত্যেকটা প্যাকেটের জন্য 1/2 কাপ করে লিকুইড দুধ লাগবে, আর লিকুইড দুধটা কিন্তু অবশ্যই কোল্ড হতে হবে, খুব বেশি ঠান্ডা হতে হবে। আমি এটাকে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়েই আমি আজকে হুইপ ক্রিমটা তৈরি করব। আর এখানে লেখা থাকে কিন্তু 1/2 কাপ করে, মেজারমেন্ট কাপের 1 কাপ, কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে হালকা একটু কম দুধ নেবেন আপনারা। ফুল 1 কাপ নেওয়ার চেষ্টা, 1 কাপ নেবেন না, এতে করে কিন্তু এই ক্রিমটা লিকুইডই হয়ে যায়, অনেক সময় ফোম হতে চায় না। সো একটু হালকা কমিয়ে নেবেন, পরবর্তীতে যদি মনে হয় যে না একটু দরকার তখন আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু ফুল একদম পুরোপুরি 1 কাপ এখানে দরকার হয় না। 1 কাপ থেকে হালকা একটু কম করে নিলেই হয়, খুবই সামান্য 2-3 টেবিল স্পুন কম করে নেবেন। বিট করা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনলি পাউডারটা আর দুধটা ঠান্ডা হতে হবে, আগেও বলেছি। দিয়ে এখন খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ফোম পর্যায়ে চলে আসে। এই পর্যায়ে এসে এখন গুঁড়া চিনি অ্যাড করে দিচ্ছি, আইসিং সুগার। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে যে গুঁড়াচিনি তৈরি করেন সেটাও দিতে পারেন, বা পাটায় পিষে চিনি ওইটাও ব্যবহার করতে পারবেন। এখন আরও ভালোভাবে ব্লেন্ড করছি, এখন যতক্ষণ না পর্যন্ত এটা একটা থকথকে ভাব চলে আসে আর হয় কেকের জন্য, ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি অ্যাসেন্স। আমি এখানে আজকে লেমন অ্যাসেন্সটা ব্যবহার করব। আপনারা ভ্যানিলা, চকলেট, যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। বেশি না, অনলি 2-3 ড্রপস দিবেন, বেশি অ্যাসেন্স দিতে যাবেন না, এতে করে কিন্তু ক্রিমের স্বাদটা কিন্তু বদলে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না। অ্যাসেন্সটা সবসময় খুবই সামান্য ব্যবহার করার চেষ্টা করবেন, কেক বলেন, ক্রিম বলেন, যে কোনো কিছুতেই। এখন আরও বিট করব, প্রায় আরও 5-6 মিনিট বিট করব। করার পরে দেখি এটা কি পর্যায়ে আসে, আর বিটের স্পিডটা একটু 3-4 এরকম লেভেলেই রাখবেন। দেখতেই পাচ্ছেন ক্রিমটা প্রায় হয়ে এসছে, একদম থকথকে একটা ভাব চলে এসছে। আর সাইড দিয়ে একটু চামচ দিয়ে সবসময় ভালোভাবে এ করে নেবেন, কম্বাইন করে নেবেন ক্রিমগুলো। দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এরপরেও আমি 2-3 মিনিট আরও বিট করে নিব। তো দর্শক, যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদেরকে উপকৃত করবেন, যারা জানে না তাদের জন্য হয়তো বা উপকার হবে এটা অনেক আমি আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
অবশ্যই তৈরি করবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।